আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি পাবলিক প্রসিকিউশনের কঠিন হুঁশিয়ারি, সৌদি আরবে ফ্লাইটের যাত্রীদের লাগেজ চুরি করলে 5 বছরের জেল। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে বিচার বিভাগ পাবলিক প্রসিকিউশন সকলকে সতর্ক করেছে কোনো এয়ারলাইন্সের মালামাল বা কোনো যাত্রীর জিনিসপত্র চুরি না করার জন্য। যদি কেউ চুরি করে থাকে তবে তাকে বিপুল পরিমাণ জরিমানা প্রদান করতে হবে এবং তাকে নির্ঘাত জেল খাটতে হবে, এমনটা জানিয়েছে সৌদি আরবে বিচার বিভাগ। সৌদি আরবে ফ্লাইটের যাত্রীদের লাগেজ চুরি করলে 5 বছরের জেল। সৌদি বিচার বিভাগ জানিয়েছে সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন আইনের 154 নং অনুচ্ছেদে বলা হয়েছে, যদি কেউ সৌদি আরবে ফ্লাইটে এসে ভ্রমণ করা যাত্রীদের মালামাল চুরি করেন বা চুরি করার চেষ্টাও করেন তবে এটাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে। সিভিল অ্যাভিয়েশন আইন অনুযায়ী কেউ যদি এয়ারলাইন্সে কোনো মালামাল বা ফ্লাইটের যাত্রীদের কোনো লাগেজ বা মালামাল চুরি করেন বা চুরি করার চেষ্টা করেন তবে তাকে সর্বোচ্চ 5 বছরের জেল এবং 5 লক্ষ রিয়াল জরিমানা অথবা একই সাথে উভয় ধরনের শাস্তি প্রদান করা হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনার স্ক্রিনে লক্ষ্য করুন, সৌদি সিভিল অ্যাভিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে এই নোটিশটি শেয়ার করা হয়েছে, যেখানে স্পষ্টই বলা রয়েছে কেউ যদি লাগেজ চুরি করে বা চুরি করার চেষ্টা করে তাহলে 5 বছরের জেল এবং 5 লক্ষ রিয়াল জরিমানা করা হবে। এখন একটা বিষয় আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে, আমরা যখন সৌদি আরবে এসে নামি আমাদের সাথে যে লাগেজ থাকে সেই লাগেজটা যে আসলেই আমার কি না সেটা অবশ্যই অবশ্যই আমাকে খেয়াল করতে হবে। বিমানবন্দরে যখন আপনি লাগেজ কালেক্ট করবেন একটু দয়া করে আপনারা চেক করে নেবেন যে লাগেজটা আপনি নিচ্ছেন সেই লাগেজটা আপনারই কি না, কারণ একই রকমের একই কালারে দেখতে হুবহু একই রকমের লাগেজ যদি আপনি ভুল করে অন্য কারোটা নিয়ে যান সেক্ষেত্রে বিপদ হবে। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার বিমান টিকিটের গায়ে যে টিকিটের নাম্বার দেওয়া আছে, সিট নাম্বার দেওয়া আছে এবং একটা নাম্বার দেওয়া থাকে, সেটার সাথে লাগেজের গায়ে যে ট্যাগ থাকে সেটা মিলিয়ে নেবেন। যদি মিল পান তারপরেই আপনি সেটা নেবেন। এমনকি আপনার লাগেজে যে ট্যাগটি লাগানো থাকে সেখানে আপনার নামও লেখা থাকে, তাই দয়া করে আপনার অবশ্যই অবশ্যই চেক করে নেবেন, তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না। অনিচ্ছাকৃতভাবে ভুল করে যদি আপনি এরকম করেন তাহলে হয়তোবা সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বা সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আপনাকে জরিমানা করতে পারে, তাই অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।